খসরত বেতারকের মাঝে এবার লকেটকে নিয়ে সরব তৃণমূল। বিজেপি সাংসদ ও অভিনেত্রী লকেট চ্যাটার্জির বিরুদ্ধে তদন্তের আবেদন তৃণমূলের। ইডির কাছে তদন্তের আবেদন বিধাননগরের তৃণমূল কাউন্সিলর তুলসী সিনহা রায়। চিটফান্ড সংস্থা থেকে বেআইনি সুবিধা নিয়েছেন লকেট, অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। ইডির দপ্তরে গিয়ে তদন্তের আবেদন বিধাননগরের 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। নুসরত বিতর্কের মাঝে এবার লকেটকে নিয়ে সরব তৃণমূল। বিজেপি সাংসদ ও অভিনেত্রী লকেট চ্যাটার্জির বিরুদ্ধে তদন্তের আবেদন তৃণমূলের। ইডির কাছে তদন্তের আবেদন বিধাননগরের তৃণমূল কাউন্সিলর তুলসী সিনহা রায়। চিটফান্ড সংস্থা থেকে বেআইনি সুবিধা নিয়েছেন লকেট, অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। ইডির দপ্তরে গিয়ে তদন্তের আবেদন বিধাননগরের 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। তৃণমূল কাউন্সিলর তুলসী সিনহা রায় কি বলছেন শুনে নেব। আপনারা সবাই জানেন যে ইডি বিভিন্ন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বিভিন্ন তদন্তর সঙ্গে যুক্ত হয়েছে, তদন্ত করছেন তারা। আর আমরা দেখছি যে এই তদন্তে কিছু বিরোধী দলের লোকেদেরকেই টার্গেট করা হচ্ছে। তো আমরা একটা নিরপেক্ষ তদন্তর জন্য আজকে এসেছি। সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায়, তার রোজভ্যালি একজন বেনিফিশিয়ারি, সেই ব্যাপারে তার ব্যাপারে তার ডিসপ্রপোর্শনেট অ্যাসেট, এই ব্যাপারে তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয় তার জন্য আমরা আজকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে একটা আবেদন জমা দিয়ে গেলাম। কিরকম বেনিফিশিয়ারি? সেটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আপনার তদন্ত করে বলবে। আমাদের কাছে তথ্য আছে, কিন্তু আমরা চাই যে আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এটা ইনভেস্টিগেশন করুক, এবং এই ইনভেস্টিগেশনের দৌরান যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা সহযোগিতায় থাকবো। আমাদের অভিযোগ হচ্ছে যে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালি কাণ্ডের একজন বেনিফিশিয়ারি। যখন রোজভ্যালি কাণ্ডের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এত তদন্ত করছে, সেই তদন্তের বাইরে লকেট চ্যাটার্জি কেন? সে বিজেপি সাংসদ বলে কি তদন্তের বাইরে? সেই আবেদনটাই আমরা এখানে করতে এসেছি যে তাকেও তার ব্যাপারেও তদন্ত করা হোক। আমরা শুনলাম তৃণমূল কাউন্সিলরের বক্তব্য। তার বক্তব্য, চিটফান্ড সংস্থা থেকে লাভ নিয়েছেন লকেট চট্টোপাধ্যায় এবং সেই কারণেই তাকে তদন্তের অন্তর্ভুক্ত করতে হবে, তদন্ত করে দেখতে হবে ঠিক কীভাবে তিনি চিটফান্ড সংস্থা থেকে লাভ নিয়েছেন, কীভাবে যুক্ত তিনি। বিধাননগরের 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তুলসী সিনহা রায়, তিনি এই আবেদন নিয়েই ইডির দপ্তরে যান এবং তদন্তের আবেদন জানান। নুসরত বিতর্কের মাঝেই এবার লকেটকে নিয়ে পাল্টা সরব তৃণমূল। লকেটের বিরুদ্ধে তদন্তের আবেদন তৃণমূল কাউন্সিলরের। চিটফান্ড সংস্থার থেকে লাভ নিয়েছেন লকেট চট্টোপাধ্যায়, তাই তার বিরুদ্ধেও তদন্ত হোক, তাকে কেন তদন্তের আওতায় আনা হবে না প্রশ্ন তুলে ইডির দপ্তরে গিয়ে তদন্তের আবেদন তুলসী সিনহা রায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। শঙ্কুদেব বাবু, আপনি নুসরতের বিষয় নিয়ে ইডির দ্বারস্থ হয়েছিলেন, এই মুহূর্তে লকেট চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ উঠছে চিটফান্ড থেকে সুবিধা নেওয়ার, কি বলবেন? সে তো আগের দিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিন্ট দিয়েছিলেন, বললেন তারা কমপ্লেন করবে, তখনই তো বোঝা গেছিল যে একটা নুসরতকে জাস্টিফাই করানোর চেষ্টা হচ্ছে। তো এসব দিয়ে কিছু হবে না, এসব দিয়ে নুসরতের ক্রাইমকে ছোট করা যাবে না, ব্যালেন্স করা যাবে না। এসব তদন্ত ফদন্ত যা খুশি অভিযোগ করবে না হবে, আমাদের কোনো কেউ ইনকোয়ারিতে কোনো ভয় পায় না, ইডি ইনকোয়ারি হলে হবে। এসব একটা কাজ করুন, ইডির অফিসে এসব না করে ওদের মুখপাত্র কুণাল ঘোষকে গিয়ে জিজ্ঞেস করুন, নিজে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের আগে তদন্ত করুন, তারপর লকেটের বিরুদ্ধে তদন্ত করবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার সঙ্গে।